আসসালামু আলাইকুম। আফগানিস্তানে তালেবান, বাংলাদেশের দুই ঝুঁকি, এ সংক্রান্ত বিষয়াদি নিয়ে এখন আপনাদেরকে জানিয়ে দেব, তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। তালেবান পুনরায় ক্ষমতার দখল নিয়েছে আফগানিস্তানে, বাংলাদেশে এর কেমন প্রভাব পড়তে পারে কি বলেছেন বিশেষজ্ঞরা? আফগানিস্তানে তালেবানের আগমনে দুটি ঝুঁকি তৈরি হয়েছে, একটি জঙ্গি বিস্তার, আরেকটি হল মার্কিন সৈন্য প্রত্যাহারের পর সেখানে যে নিরাপত্তা শূন্যতা তৈরি হয়েছে, এখন আঞ্চলিক শক্তিগুলো সেখানে আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত হবে, ফলে আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। যেহেতু বাংলাদেশ এই অঞ্চলের একটি দেশ, ফলে তারা কম বেশি দুটি ঝুঁকিতেই পড়তে পারে। ডয়েসে ভেলেকে বলছিলেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল আব্দুর রশিদ। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও সাবেক কূটনীতিকরা বলছেন এই মুহূর্তে বাংলাদেশের শঙ্কার তেমন কোনো কারণ নেই, কারণ ২০ বছর আগের বাংলাদেশ আর এই বাংলাদেশ এক নয়। আবার ২০ বছর আগের তালেবান আর এখনকার তালেবানের মধ্যেও পার্থক্য আছে। তবে তারা বলছেন বাংলাদেশকে সতর্ক থাকতে হবে, যে কোনো দেশ জঙ্গি নিয়ে যেভাবে সজাগ থাকে বাংলাদেশেও সেটুকু থাকতে হবে। শেষ করছি, আসসালামু আলাইকুম।